الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ইহুদিজম ক্যামব্রিজ অভিধান অনুসারে ইহুদিয়াত হচ্ছে ইহুদিদের ধর্ম। তারা এক প্রভু এবং তাওরাত ও তালমুদে বিবৃত বিধানের উপর বিশ্বাস লালন করে। ইহুদি এর সংজ্ঞা হল ইহুদ এমন জাতি যারা নিজেদের হযরত মুসা আলাইহিস সালামের উম্মত দাবি করে। ইহুদিদের মৌলিক নীতি ও বিশ্বাস ইহুদি হয় বাবা মায়ের ঘরে জন্ম নিতে। ইহুদি হয় বাবা মায়ের ঘরে জন্ম নিয়ে এক প্রভুর উপর তাওরাত, এক প্রভুর উপর বিশ্বাস, তাওরাতের উপর বিশ্বাস, অঙ্গীকার দিবসের উপর বিশ্বাস এবং এই অঙ্গীকারের উপর যা প্রভু ইব্রাহিমকে দিয়েছেন সেখানে তাদের ভূমণ্ডলের উপর প্রতিনিধিত্ব ও রাজত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন। এই ধর্মের বুনিয়াদী উপাসনা ও কর্মকাণ্ডগুলো হলো হালাল জবাহকৃত বস্তু ভক্ষণ, জন্মের অষ্টম দিনে খৎনা করানো, আয়ের এক দশমাংশ উপাসনালয়ে বা ধর্মের জন্য উৎসর্গ করা, বিশেষ দিবস ও উৎসব পালন করা যেমন ঈদে ফাহস ও ইয়াউমুস সাবত। এর পাশাপাশি মহাপ্রলয়ের পূর্বেই দাউদ আলাইহিসসালামের বংশধরদের মধ্যে হতে একজন বিশ্বজয়ী সম্রাট দাজ্জালের আত্মপ্রকাশ এবং সমগ্র পৃথিবীর উপর ইয়াহুদীদের একত্র আধিপত্যের ধারণাও ইয়াহুদীদের মৌলিক বিশ্বাসের উল্লেখযোগ্য অংশ। ইয়াহুদী জাতির ইতিহাস ইয়াহুদী জাতির ইতিহাসের সূচনা হয় হযরত ইয়াকুব আলাইহিসসালামের যুগ থেকে। তার আসল নাম ইসরাইল বা আবদুল্লাহ। তার বারো সন্তান বংশধর মিশরে প্রতিপালিত হয়। তাদের থেকে বনি ইসরায়েলের বারোটি গোত্রের সূত্রপাত। আল্লাহ তাআলা তাদের ফেরাউনের কবল থেকে মুক্ত করতে হযরত মুসা আলাইহিসসালামকে প্রেরণ করেন। ফেরাউন তাদের পশ্চাৎপদ করার শেষ পর্যন্ত সমুদ্রে ডুবে মারা যায়। ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি পেতে বনি ইসরায়েল শুরু করে দেয় হযরত মুসা আলাইহিসসালামের অবাধ্যচরণ। বারবার সতর্ক করার পরেও এই জাতিটি নিজেদের শুধরায়নি। মুসা আলাইহিসসালামের যুগে বনি ইসরাইল নিজ মাতৃভূমি ফিলিস্তিনিতে ফিরে আসতে পারেনি। হযরত মুসা পরবর্তী যুগ কুজাত যুগ। বনি ইসরায়েলের পরবর্তী প্রজন্ম ইউসা বিন নুন আলাইহিসসালামের নেতৃত্বে জিহাদ করে ফিলিস্তিন পুনর্দখল করতে সমর্থ হয়। তাদের প্রথম স্বাধীন সাম্রাজ্যের এই যুগটিকে কুজাত যুগ বলা হয়, যা প্রায় 400 বছর টিকে থাকে। মুলুক যুগ। এরপর সম্রাট স্বাধীন ক্ষমতার যুগ চলে আসে দাউদ আলাইহিসসালাম ও সুলাইমান আলাইহিসসালামের যুগে নবুয়াত ও রাজত্ব এক মোহনায় চলে আসে। এই সময়টি ছিল ইয়াহুদীদের সোনালী যুগ। এ সময় তারা উত্থানের সর্বোচ্চ শিখরে ছিল।
কিন্তু সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পর তাদের মাঝে নিম্ন প্রকৃতির কর্মকাণ্ড সব ধরনের মন্দ কাজ ব্যাপকতার ছড়িয়ে পড়ে। ইনকিসাম বা বিভাজনের যুগ, বিশ্বাসের অধঃপতন ও নিকৃষ্ট কর্মকাণ্ডের কারণে বনে ইসরায়েলের মাঝে বড় ধরনের ভাঙন দেখা দেয়। এক পর্যায়ে তারা দুটি পৃথক রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে। তারা বাইতুল মাকদিসের কেবলা জ্ঞান করত। তারা ইয়াহুজা যারা বাইতুল মাকদিসের কেবলা জ্ঞান করত, তারা ইয়াহুজা নামের একটি ভিন্ন সাম্রাজ্য গড়ে তোলে। এই রাষ্ট্রের রাজধানী ছিল আলকুদস। আর যারা আলকুদসকে কেবলা মনে করত না, তারা দক্ষিণাঞ্চলের ইসরায়েল গালির সাম্রাজ্য প্রতিষ্ঠিত করে। এই দুই রাজ্যের অধিবাসীদের মাঝে তীব্র শত্রুতা ছিল। এই যুগটিকে বিভাজনের যুগ বলা হয়। ব্যাবেলের বর্ষতা, মাসিহ পূর্ব 586 সালে ইরাকের সম্রাট বুখতে নসর তাদের উপাসনালয় ধ্বংস করে, অসংখ্য ইয়াহুদীদেরকে হত্যা করে। প্রায় 70,000 ইয়াহুদীকে বন্দি বানিয়ে ইরাকের ব্যাবেল শহরে নিয়ে যায়। নিষ্কৃতির যুগ, খ্রিস্টপূর্ব 538 সালে শুরু হয় তাদের সংস্কৃতির যুগ। পারস্য সম্রাট সাইরাস ইরাক ও শামদেশ দখল করে। সে ইরাকে বসবাসরত বনে ইসরায়েলের বাইতুল মাকদিসে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করেন গ্রিক ও রোমানদের অধীনতে। খ্রিস্টপূর্ব 332 সালে গ্রিক বীর আলেকজান্ডার এশিয়ার উপর আক্রমণ করে, যার ফলশ্রুতিতে 200 বছরের অধিককাল বনে ইসরায়েল গ্রিকদের কাছে পরাধীন থাকে। খ্রিস্টপূর্ব 64 সালে রোম শাসক পম্পে গ্রিকদের পরাজিত করে ফিলিস্তিন দখল করে, যার ফলে বনে ইসরায়েল এক জাতির পরাধীনতা থেকে বেরিয়ে অন্য জাতির দাসত্বে চলে যায়। এ যুগে ইয়াহুদি ধর্মবেত্তা পার্থিব স্বার্থের জন্য তাওরাতের মন গড়া ব্যাখ্যা করে বেড়াচ্ছেন। ব্যাখ্যার এই ভিন্নতার কারণে তাদের মাঝে একটার পর একটা নতুন খেলতা জন্মাতে থাকে। তাদের সংশোধনের জন্য কোনো নবী রাসুল এলে তারা সর্বোচ্চ শক্তি ব্যয় করত প্রত্যাখ্যান করতে। এভাবে তারা অজস্র নবীকে মিথ্যা দাবি সাব্যস্ত করে শহীদ করেছে। অবদিল্লায় তারা হজরত জাকারিয়া আলাইহিস সালাম ও হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের মতো সম্মানিত নবীদের অচ্যুত পদমর্যাদা ও শ্রেষ্ঠত্বের ন্যূনতম তোয়াক্কাও করেনি। অবশেষে হজরত ঈসা আলাইহিস সালাম আগমন করেন। তখন তিনি তাদের সামনে ইঞ্জিল কিতাব পেশ করেন। সেই ইঞ্জিলের মাঝে হজরত মুসা আলাইহিসাল্লামের প্রবর্তিত শরীয়তের সঙ্গে বৈপরীত রয়েছে এমন বিধানও ছিল। তখন বনি ইসরায়েল তার প্রাণঘাতী শত্রুত্বে পরিণত হয়, তাকে শহীদ করার চক্রান্তে মেতে ওঠে, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিসাল্লামকে আকাশে উঠিয়ে নেন। যে লোকটি ইয়াহুদীদের পক্ষে গোয়েন্দা বৃত্তি করছিল, তাকে আল্লাহ তাআলা অবিকল ঈসা আলাইহিসাল্লামের অবয়ব দান করেন। ইয়াহুদিরা কৌশলে পরাজিত হয়ে যে লোকটিকে পাকড়াও করে শৈলীতে ঝুলিয়ে দেয়। লাঞ্ছনা ও অবমাননার যুগ, ঈসা আলাইহিসাল্লামকে আসমান তুলে নেওয়ার পর ইয়াহুদিদের অবাধ্যতা তীব্র আকার ধারণ করে। তারা তাদের হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার খেতাব দেখতে শুরু করে। যদিও তাদের জন্য সর্বত্র প্রয়োজন ছিল নিজেদের সংশোধন করা, কিন্তু তা না করে তারা পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীর বিরুদ্ধে গোপনে নানা রকমের চক্রান্ত ও অপতৎপরতা শুরু করে দেয়। তাদের একের পর এক বিশৃঙ্খলাপ্রবণ আচরণ বিরক্ত হয়ে রোম সম্রাট টুয়েস্টি 70 ঈসায়াবে ইহুদিদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে ওঠে। বাইতুল মাকদিসে হযরত সুলাইমান আলাইহিসাল্লাম কর্তৃক নির্মিত বনি ইসরায়েলের উপাসনালয় ধ্বংস করে। 135 খ্রিস্টাব্দে আরেক রোম সম্রাট আদ্রিয়ান ইয়াহুদীদেরকে বাইতুল মাকদিস থেকে বের করেন। সেখানে তাদের অনুপ্রবেশের উপর কঠিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইসলামের সূচনাকাল থেকে আজ অবধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ইয়াহুদীদের মাঝে এমন কিছু ধর্মগুরু বিদ্যমান ছিল, যারা উদ্ধারকারী শেষ নবী সম্পর্কে তাওরাত গ্রন্থে আলোচিত দর্শনাবলী নিদর্শনগুলি সম্পর্কে সম্যক অবগত ছিল। একের পর এক বিকৃতি সত্ত্বেও তাওরাত ও ইঞ্জিল উভয় গ্রন্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো আলামত বিধৃত ছিল। শৈশবে নবীজি যখন শামদেশে সফর করেন, তখন সেখানকার বেশ কিছু খ্রিস্টান পাদ্রী তাকে চিনতে পেরেছিলেন। হিজরতের পর মদিনার ইয়াহুদিরাও বিশেষ আলামতগুলোর কারণে নবীজিকে চিনতে পেরেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ইয়াহুদিদের ফিতনা সম্পর্কে মুক্ত রাখতে
তাদেরকে সোজা মদিনা থেকে বের করেননি, বরং জীবনের অন্তিম দিনগুলোতেও তিনি ইয়াহুদি নাসারাদেরকে পুরো আরব বদ্বীপ থেকে বের করার ওসিয়ত করেছিলেন। ইয়াহুদিরা মুসলিমদের বিরুদ্ধে তাদের কার্যক্রম শুরু করে এভাবে যে প্রথম দিকে তারা মুসলিমদের মাঝে বিভিন্ন নতুন নতুন ফেরকা জন্ম দেওয়ার চেষ্টা করত, যার পরিণতিতে সর্বপ্রথম শিয়া সম্প্রদায় আত্মপ্রকাশ করে। এই ষড়যন্ত্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ইবনে সাবা ছিল ইয়াহুদি বংশধর। বর্তমান পৃথিবীতেও যতগুলো গুমরাহ ফেরকা রয়েছে তাদের সবগুলোকে ইয়াহুদিরা গোপনে পৃষ্ঠপোষকতা ও সার্বিক সাহায্য সহযোগিতা প্রদান করে থাকে। পরবর্তী শতাব্দীগুলোতে ইয়াহুদির তৈরিকৃত গ্রুপন সংগঠন ও এজেন্সিগুলো প্রয়োজনীয় শক্তি সামর্থ্য অর্জন করে ইউরোপের অর্থনৈতিক ও বুদ্ধিভিত্তিক উৎসগুলো দখল করতে সমর্থ হয়। তারা খ্রিস্টানদের মন থেকে তাদের প্রতি ঘৃণাত্মের মনোভাব কমাতে সক্ষম হয়। তারা তাদের থেকে নিজেদের অসহায়ত্ব ও দুরবস্থা তুলে ধরে তাদের সহমর্মিতা বাগিয়ে নেয়। বিভিন্ন ইউরোপিয়ান রাষ্ট্র ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলোতে তারা নিজেদের লোকজনকে অধিষ্ঠিত করে। এদের সহযোগিতায় ১৯৪৮ সালে ফিলিস্তিনে তারা নিজেদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। বর্তমান সময়ে ইয়াহুদিদের ধ্বংস করা, ইয়াহুদিরা নিজেদের পরিচয় দেয় তারা বনে ইসরায়েলের বিভিন্ন নবীদের সন্তান, কিন্তু বাস্তব হল বর্তমান যুগের সংখ্যাগরিষ্ঠ ইয়াহুদি ইয়াকুব আলাইহিসসালামের খালেস বংশধর অধ নয়। তাদের মাঝে অনেকগুলো গোষ্ঠীর রক্ত মিশে আছে। হ্যাঁ, কিছু বৈশিষ্ট্য এমন যেমন লোভ, হিংসা, অহংকার, সুদখুরি ইত্যাদি বৈশিষ্ট্য এদের মাঝে সবার মাঝে পাওয়া যায় বটে, কিন্তু এগুলোকে বংশীয় বৈশিষ্ট্য না বলে জাতিগত বৈশিষ্ট্য বলেই অবসম্ভূত হয়। ইয়াহুদি ধর্মের উৎস, ইয়াহুদিরা নিজেদের ধর্ম লুকিয়ে রাখতে পছন্দ করে, কেননা তাদের বংশীয় আত্মগম্ভীরতা তাদেরকে গোটা পৃথিবীকে ঘৃণা করতে শেখায়। তারা পৃথিবীর সবগুলো জাতি ও সম্প্রদায়কে নিজেদের প্রতিপক্ষ মনে করে। তাদের ধর্মের উৎস তিনটি: ১ বিকৃত তাওরাত, ২ তালমুদ, ৩ কেবালা। বিকৃত তাওরাত, ইহুদিদের মতে তাওরাত হল সেই ৫টি আসমানি পুস্তিকার সমন্বিত রূপ যা মুসা আলাইহিসসালাম নিজের হাতে লিখেছেন, কিন্তু হযরত মুসা আলাইহিসসালাম আসল তাওরাতের স্থলে এখানে এখন তাদের কাছে বিকৃত তাওরাত রয়েছে। এই গ্রন্থের বিভিন্ন স্থানে এমন এমন বিশ্বাসের কথা লেখা আছে যা আল্লাহ ও রাসূলের পদমর্যাদা সুস্পষ্ট ও অবমাননামূলক। ইয়াহুদিদের ধর্মের প্রভুকে ইয়াহুয়া বলা হয়। তারা যদিও এক প্রভুর প্রবক্তা, কিন্তু তার ব্যাপক ক্ষমতা ও সম্মান মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে তারা কিছুই জানে না। বিকৃত তাওরাতের বক্তব্য অনুসারে আল্লাহ তাআলা হলো পৃথিবীর অন্য সব সম্রাটদের মতো, যিনি মাঝে মাঝে ভুলে যান, উদাসীন হন, এমনকি ভুল সিদ্ধান্ত নেন। প্রভু মাঝে মাঝে অশ্রু ঝরান, উদ্বিগ্ন হন, অনেক কিছু তার কাছেও অজ্ঞাত থাকে। মাঝে মাঝে তিনি নিজ সিদ্ধান্তের উপর অনুতপ্ত হন। নাউজুবিল্লাহ, ফুরুজ ৩২:১৪। তিনি মাঝে মাঝে ক্লান্তও হন। তাকওয়িম ২:২। ইয়াহুদিদের মতে প্রভুর শরীর রয়েছে। খুরুজ ১৩:২১। তারা একথাও বলে যে আমাদের পূর্ব শরীরগণ মুসা আলাইহিসসালামের সঙ্গে গিয়ে প্রভুকে দেখেছেন। খুরুজ ২৪:৯। তাওরাতে বিভিন্ন নবী সম্পর্কে বিশ্বাস। হযরত নূহ আলাইহিসসালাম মত পান করেছেন। নাউজুবিল্লাহ, তাকওয়িম ৯:২০। হযরত লূত আলাইহিসসালামের মেয়েরা তাদের সঙ্গে অপকর্ম করেছেন। তাকওয়িম ১৯। নাউজুবিল্লাহ। হযরত হারুন আলাইহিসসালাম বাছুর পূজার নির্দেশ দিয়েছিলেন। খুরুজ ১-২০-৩২ নম্বর পর্যন্ত। নাউজুবিল্লাহ। হযরত সুলাইমান আলাইহিসসালাম বিলাসী ছিলেন। তার বিলাস প্রবণতার কারণে সম্রাটের পতন ঘটেছিল। আকবর ৯:২৩-২৮। নাউজুবিল্লাহ। নবীদের সম্পর্কে ইয়াহুদীদের এ ধরনের অদ্বৈত কারণ হল তারা কখনোই মহানবীদের অন্তর থেকে সম্মান করত না। তারা মনে করে নবীরা অত্যাচারী শাসক দিয়ে সমগোত্রীয় ছিলেন। পরকাল সম্পর্কে বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস এটা সমস্ত আম্বিয়াকরামের শিক্ষার মাঝে মৌলিক বুনিয়াদ হিসেবেই বিদ্যমান ছিল। বিস্ময়ের বিষয় হল তাওরাতের মাঝে পরকালের উল্লেখ নেই। সেখানে যতগুলো সুসংবাদ রয়েছে সেগুলো সবকটি পার্থিব্য সফলতা, উন্নতি, উত্থান ও রাষ্ট্র ক্ষমতা সম্পর্কিত। সম্ভবত অন্যান্য ভিত্তিতে মতো ইয়াহুদি ধর্মবেত্তারা পরকালের সম্পর্কিত সব আলোচনা তাওরাত থেকে বেমালুম গায়েব করে দিয়েছে। উদ্দেশ্য হলো এর মাধ্যমে ইয়াহুদিদের পূর্ণ মনোযোগ পার্থিব্য উন্নতি অগ্রগতির উপর নিষিদ্ধ উপর নিবন্ধিত রাখা যাবে।
এবং তারা এবং তারা এবং তারা দৃঢ়তার সঙ্গে অগ্রসর হয়ে দুনিয়ার বিশাখলের শীর্ষ শীর্ণ চূড়ায় আরোহণ করতে সক্ষম হবে। এভাবে বিকৃত করে তাওরাত গ্রন্থকে পরকাল সম্পর্কিত আলোচনা থেকে নিষ্কলাস করে ফেলার পরিণতি গিয়ে দাঁড়ায় যে ইহুদিরা এখন মৃত্যু ও পরকালের আলোচনাকে মারাত্মক ভয় পায়। এই কারণে কুরআন করিম মৃত্যুভীতিকে ইহুদিদের অন্যতম মারাত্মক ভেদে সাব্যস্ত করেছে। তালমুদ, তালমুদের পরিভাষিক সংজ্ঞা হল ইহুদিদের ধর্ম সংক্রান্ত বর্ণনা সমূহ ও শিষ্টাচার সম্পর্কিত শিক্ষা, যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে মৌখিকভাবে বর্ণনাস্থিত হয়ে এসেছে। ইহুদিদের দাবি হল তালমুদ হল এমন কিছু বর্ণনার সমষ্টি সংকলন যা তাওরাত থেকে অতিরিক্ত, যা হযরত মুসা আলাইহিস সালাম থেকে প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে প্রণীত হয়ে এসেছে তাদের পর্যন্ত এসেছে। এই বর্ণনাগুলোর মর্যাদা তাওরাত থেকে উঁচু। সেখানে যা রয়েছে তা খুদাওয়ান ইয়াহওয়ে এর প্রণিধানযোগ্য ও সর্বাগ্রে বাস্তবায়ন করণীয় নির্দেশ। বাস্তবতা হলো তার মধ্যে হচ্ছে তাওরাতের বিধিনিষেধ থেকে নিজেদের বাঁচিয়ে রাখার একটি কৌশলগত চেষ্টা। কারণ হলো বিকৃত তাওরাত গ্রন্থে সার্বিক দৃষ্টিকোণ থেকে যতই উচ্চমান সম্পন্ন ও শ্রেষ্ঠ নির্দেশনা থাকুক না কেন, সেখানে যেহেতু ইয়াহুদীদের বংশীয় গৌরব ও পৃথিবীর অন্যান্য জাতিগুলোকে তাচ্ছিল্যকরণ ও হেয় চোখে দেখার মতো উপাদান নেই, অথচ এগুলো ইয়াহুদীদের মজ্জাগত অভিলিপ্স, এজন্য ইয়াহুদি ধর্মগুরুরা তালমুদ বানিয়ে নিয়েছে। প্রথম দিকে ইসাই দ্বিতীয় শতাব্দী থেকে তৃতীয় শতাব্দী পর্যন্ত অল্প অল্প করে তাওরাতের ব্যাখ্যা গ্রন্থ মিশনা লেখা হয়। পরবর্তীকালে মিশনার বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ রচিত হয়। ব্যাখ্যা গ্রন্থ সমূহকে জিমারা নাম দেওয়া হয়। পরবর্তীকালে সুবিধার জন্য মিশনা ও জিমারাকে এক মলাটে সংকলন করা হয়। এই সংকলন গ্রন্থকেই তালমুদ নাম দেওয়া হয়েছে। তালমুদের এই সংস্করণগুলো প্রতিটি পৃষ্ঠার উপরে মিশনা এর মূল টেক্সটগুলো রয়েছে। এরপর বিভাজন রেখা একে নিচে জিমারা এর বাক্যগুলো যুক্ত রয়েছে। তালমুদের কিছু আলোচ্য বিষয়। আল্লাহ 12 দিনে 12 ঘন্টা কাজ করেন। আল্লাহ দিনে 12 ঘন্টা কাজ করেন। তন্মধ্যে হলো 3 ঘন্টা শরীয়ত করেন, 3 ঘন্টা বিধিবিধান প্রয়োগ করেন, 3 ঘন্টা পৃথিবীর রিজিবিকা ব্যয় করেন, অবশিষ্ট 3 ঘন্টা রাজার সঙ্গে খেলাধুলা করেন, অবশিষ্ট 3 ঘন্টা মৎস্য রাজার সঙ্গে খেলাধুলা করেন। কিছু শয়তান ও জিন আদম ও হাওয়ার সন্তান, কেননা তাদের দুদলই পুরুষ ও নারী শয়তানদের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। ভিন্ন সম্প্রদায় সম্পর্কে বিশ্বাস। ইয়াহুদীদের প্রহার করা আল্লাহর সম্মানের উপর আক্রমণ করার নামান্তর। ইয়াহুদীরা অপরাপর জাতি গোষ্ঠীর জীবন ও সম্পদের মালিক। সমস্ত মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে ইয়াহুদীদের সেবা করার জন্য। জান্নাত শুধু ইয়াহুদীদের জন্য বরাদ্দকৃত, অ-ইয়াহুদীদের আত্মা শয়তানি আত্মা। বিশ্বজয় সম্পর্কে বিশ্বাস। যখন উদ্ধারকর্তা আসবে তখন সমস্ত অ-ইয়াহুদি অনিষ্টকামীদের রাজত্বের অবসান ঘটবে। ইয়াহুদীদের আবশ্যক দায়িত্ব হলো অন্য সমস্ত জাতিগোষ্ঠীর রাজত্বের অবসান ঘটানো। ইয়াহুদীদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে একটি মহাযুদ্ধ বা মালখামা সংঘটিত হবে। এই যুদ্ধে পৃথিবীর 2/3 ধ্বংস হয়ে যাবে। খ্রিস্টানদের সম্পর্কে বিশ্বাস। ইয়াহুদীরা তাদের খ্রিস্টপোষক খ্রিস্টানদের সম্পর্কে কি ধরনের বিশ্বাস পালন করবে তার আলোচনা তার মধ্যে এভাবে এসেছে। ঈসা মসীহ ছিলেন ইয়াহুদি ধর্মের মুরতাদ, ধর্ম থেকে কাফের ও হত্যাদণ্ডে দণ্ডিত। বর্তমানে তিনি জাহান্নামে ভয়ানক শাস্তি ভোগ করছেন। ঈসা জননী বান্দার নামের এক সিপাহী সঙ্গে অবৈধ ঈসার জননী বান্দার নামের এক সিপাহীর সঙ্গে অবৈধ যৌনকর্ম লিপ্ত হয়েছিল, সেই সূত্রে ঈসার জন্ম হয়েছিল। খ্রিস্টানদের গির্জা কল্পিলতা স্তর নর্দমার মতো, সেখানে পাদ্রী বক্তা দেয় তারা কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়ায়। তালমুদের বর্তমান অহিব্রু সংস্করণগুলো থেকে উপরিক্ত কথাগুলো কেটে রাখা হয়েছে। তালমুদের হিব্রু সংস্করণে কথাগুলো এখনো আছে, যারা মূল কপি ইয়াহুদি ধর্মবেদাদের কাছে কঠোর নিরাপত্তার সঙ্গে লুকায়িত আছে, অন্য কোথাও পাওয়া যায় না। কেবালা, ইয়াহুদি ধর্মের তৃতীয় মৌলিক স্তর হল কেবালা। এর মাঝে জাদুটোনা, অন্যান্য মোহচ্ছন্ন ও জাদুগ্রস্ত করে ফেলার দর্শন ও বিভিন্ন পদ্ধতি আলোচিত হয়েছে। জাদু হল কুকুরের শিল্প তথা কর্মকাণ্ডের উপর নির্মিত একটি অপবিত্র কর্মকৌশল,
জাদু আল্লাহ তাআলার কাছে চরম অপ্রিয়। এর বিপরীতে জাদু শয়তানের কাছে অতি প্রিয়। যেহেতু আল্লাহ তাআলা শয়তানকে নির্দিষ্ট সময়ের জন্য একটি সীমিত শক্তি দিয়েছেন, সেজন্য শয়তান তার এই শক্তি জাদুগিরিটা কাজে ব্যয় করে থাকে। হাজার বছর পূর্বে যখন দুর্ভাগা ইহুদিরা দেখতে পায় যে তারা নিজেদের অপকর্মের কারণে আল্লাহর ক্রোধের পাত্রে পরিণত হয়েছে, তখন তাদের দায়িত্ব ছিল তওবা করে আল্লাহকে সন্তুষ্ট করার কাজে নিয়োজিত করা। কিন্তু তারা তা না করে উল্টো শয়তানের কাছে সহায়তা হাত পাততে শুরু করে। শয়তানের শিখিয়ে দেওয়া মন্ত্রের সাহায্যে তারা নানাবিধ শয়তানি কর্মকাণ্ড শুরু করে দেয়। এভাবেই তাদের জাদুগিরির প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়ে, ধীরে ধীরে এই সুসংকলিত শাস্ত্রের রূপ পেয়ে যায়। এভাবে জাদুগিরি শাস্ত্র কেবলা এর নাম ও ধরন গ্রহণ করে। এই শয়তানি কর্মকাণ্ডের মাঝে খুনি প্রথা খুবই গুরুত্বপূর্ণ ও অনুসঙ্গ। ধীরে ধীরে ইয়াহুদি জাদুকরদের খুনি প্রথাগুলো ইয়াহুদি ধর্মের অবিচ্ছিন্ন অংশ পরিণত হয়। এই ধরনের একটি প্রথা হলো ফাসাহ উৎসব। এই উৎসবের সময় ইয়াহুদিরা একটি বিশেষ ধরনের জাদু আনা রুটি তৈরি করে ভক্ষণ করে। এই রুটির আটার মাখামির মাঝে 10 বছরের কম বয়সী অ ইয়াহুদির শিশুর রক্ত নিংড়ে দেওয়া হয়। পুরিম উৎসবের শিশুর পরিবর্তে যুবক ছেলের রক্ত দিতে হয়। যে শিশু বা যুবককে বলি দেওয়া হয় তাকে জীবিত শরীরে একটি ট্যাঙ্কির ভেতরে ফেলা হয়। পূর্বে থেকে এই ট্যাঙ্কির ভেতর সুয়ের মতো ধারণ পাতা শলাকা থাক পাতা থাকে। ট্যাঙ্কির ভেতর থেকে নালা বেয়ে ফোটা ফোটা রক্ত বেরিয়ে আসে, আটার উপর পড়তে থাকে। কেবলা চার্চের উদ্দেশ্য। কেবলা চর্চার উদ্দেশ্য। ইয়াহুদিরা তাদের বড় বড় স্বার্থ ও ঐতিহ্য চরিতার্থ করার কাজে এই কেবলা শাস্ত্র ব্যবহার করে থাকে। যেমন প্রতিপক্ষের কাউকে মানসিকভাবে বশীভূত করা, তাদেরকে মানসিক ও শারীরিক বিকলাঙ্গ করা বা হত্যা করা, আত্মপ্রশান্তি ও শয়তানের নৈকট্য অর্জন, যেন তাদের সার্বিক কর্মকাণ্ডে শয়তানের অপকৃত সহযোগিতা সঙ্গে থাকে, ভিন্ন ও ন্যাকারজনক অনৈতিক আচরণের গভীরতা অর্জন করা, যেন ভিন্ন থেকে ভিন্নতার কাজগুলো সম্পন্ন হওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা না দেয়। জায়নবাদী পরিকল্পনার গোপন দস্তাবেজ। এগুলো হলো এমন কিছু দস্তাবেজ যা বৈশ্বিক জায়নবাদের প্রবর্তক থিওডর হেজল ছিলেন অস্ট্রিয়া হাঙ্গেরিয়ার একজন ইহুদি সাংবাদিক ও লেখক, যিনি বেঞ্জামিন জে ইভ হার্জল হিসেবে জন্মগ্রহণ করেন। তাকে আধুনিক ইয়াহুদি রাজনৈতিক জনক এবং ইসরায়েল রাষ্ট্রের জনক হিসেবে বিবেচনা করা হয়। থিওডর হেজল 1897 ইসায়াব্দে জায়নবাদীদের প্রথম বিশ্বসভায় উপস্থাপন করেছিল। সেই দস্তাবেজগুলোকে জায়নবাদী বুদ্ধিজীবীদের প্রোটোকলস বলা হয়। প্রোটোকলসে কি আছে? সেখানে বলা আছে, আমাদের পাসপোর্ট আমাদের পরিচয়, সত্যি মিথ্যা ও দাবি সর্বস্ত হবে। 2, আমাদের শক্তি হবে আমাদের অধিকার, অর্থাৎ শক্তি দিয়ে যে কোনো ইচ্ছা পূরণ করব। 3, আমাদের স্বাধীনতা যদিও আইনের সীমারেখার ভেতরে থেকে বিভিন্ন পদক্ষেপ ও সংগ্রাম সাধনার মাধ্যমে অর্জিত হবে, কিন্তু সকল আইন হবে আমাদের ইচ্ছা অনুযায়ী। সব ধরনের স্বাধীনতার উপর আমাদের একচ্ছত্র আধিপত্য থাকবে। আমরা স্বাধীনতার এমন কিছু আকার জন্ম দেব যেখানে আমাদের ইচ্ছার পূর্ণ প্রতিফলন ঘটবে। 4, আইন প্রণয়ন, নির্বাচন, সাংবাদিকতা ও প্রচার মাধ্যম আমাদের করতলগত থাকবে। পৃথিবীর সকল খাদ্য উপকরণ আমাদের নিয়ন্ত্রণে থাকবে। কাজে ক্ষুধার তাড়নায় অন্যরা আমাদের সামনে অপদস্থ ও মুখাপেক্ষী হয়ে থাকবে। আন্তর্জাতিক জটিলতাগুলো নিরসনে আমরা এমন অনুভব করব যা আমাদের স্বার্থে সুরানা পূরণ করবে। আমরা রাষ্ট্র ও জনগণের মাঝে পরীক্ষা পালন করে রাখব। আমাদের হাতে দুটি বড় হাতিয়ার থাকবে, সাহিত্য ও সাংবাদিকতা। আমরা বিশ্বের শাসক হয়ে আমাদের বিশ্বাস বৃদ্ধি রেখে অন্য সব বিশ্বাসের অস্তিত্ব বিনাশ করব। 10, পুরো পৃথিবীর ইয়াহুদি সম্রাটই পোপ হবে। পুরো পৃথিবীর ইয়াহুদি সম্রাটই পোপ হবে। এই লক্ষ্য পূরণ করার জন্য আমরা অন্য ধর্মের সকল নেতৃবৃন্দ, খ্রিস্টান পাদ্রী, মুসলমান ওলামা, হিন্দু পণ্ডিতদের ক্ষমতা ও প্রভাব খর্ব করে দেব। আমাদের হয়ে যারা কাজ করবে তাদের মুখে সবসময় স্বচ্ছতা, শান্তি ও নিরাপত্তা এবং আন্তর্জাতিক ঐক্যের স্লোগান থাকবে। তারা কখনো একথা প্রকাশ করবে না যে এই আন্তর্জাতিক ঐক্য বলতে আমরা উদ্দেশ্য হলো সবাইকে ইয়াহুদিদের প্রবাহে প্রবাহিত করা। 12, পৃথিবীর কোথাও যদি আমাদের বিরুদ্ধে প্রতিবাদ উঠে তাহলে সেই প্রতিবাদও আমাদের পরামর্শে আমাদের সিদ্ধান্তে আয়োজিত হবে, অর্থাৎ আমরা এই প্রতিটি জাতির মাঝে আমাদের বিরুদ্ধে প্রতিবাদকারী দাঁড় করাবো। উদ্দেশ্য হলো এর মাঝে আবেগ উদ্দীপনা জাগ্রত থাকবে। 13, পৃথিবীতে সকল রাষ্ট্রের চালিকা আমরাই ঘুরাবো। 14, পত্রপত্রিকা অর্থাৎ সব ধরনের প্রচার যন্ত্র, মিডিয়া, যে কোনো কোনো সংবাদ আমাদের মর্জির বাইরে প্রকাশ হবে না। সংক্ষেপে আমরা থিওডর হেজলের রচিত প্রোটোকলসগুলোর কিছু অংশ তুলে ধরলাম। এই দস্তাবেজের সবগুলো ধারায় শয়তানি মনোবৃত্তি ও
সততার প্রবণতা ষড়যন্ত্র প্রতিবিম্ব ঘটে এসেছে। বিভিন্ন ইয়াহুদি সংগঠন ও আন্দোলন, ইয়াহুদিদের অনেকগুলো সংগঠন ও আন্দোলন রয়েছে। কিছু সংগঠন গোপনে কার্যক্রম পরিচালনা করে আর কিছু সংগঠন প্রকাশ্যে কাজ করে। গোপন সংগঠনগুলো হলো 1. টেম্পেলার্স, 2. ফ্রিমেশনারি, 3. ইলুমিনাতি সংগঠন। আর তাদের প্রশিক্ষিত আন্দোলনগুলো হলো জায়নবাদ, সিয়া ইউয়াকিয়া, জায়নবাদ 1, জায়নবাদ 2, এলিজা আন্দোলন। প্রকাশ্য বড় সংগঠনগুলো হলো 1. বিনি বার্ড সোসাইটি, 2. লায়ন্স ক্লাব, 3. রোটারি ক্লাব। এর বাইরে ইহুদিদের হাতে আরও কিছু আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ রয়েছে, যেমন লিগ অফ নেশনস ও জাতিসংঘ। নিম্নে আমরা তাদের সেই সংগঠন ও আন্দোলনের সুপরিচয় তুলে ধরব। টেম্পলার্স, টেম্পলার্সের আত্মপ্রকাশ ঘটে হিজরির 5 শতাব্দীতে, ইসাই 11 শতাব্দীর শেষের দিকে। তখন প্রথম ক্রুসেডের যুদ্ধ শুরু হয় এবং ক্রুসেডাররা বাইতুল মাকদিস দখল করে ফেলে। তারা পূর্ণ ভূমিগুলোর উপর নিরাপত্তার নাম দিয়ে নিজেদের এমন একটি সৈন্যবাহিনী গড়ে তোলে যা ইউরোপের সকল বাহিনী থেকে অধিক দক্ষ, চৌকস, ধীর। উন্মাদ প্রকৃতির খ্রিস্টানদের এই সেনাবাহিনীর সদস্য পদে ভর্তি করা হতো, কিন্তু কমান্ডার হতো শুধু ইয়াহুদিরাই। কয়েক শতাব্দী পর্যন্ত এই দলটিকে খ্রিস্টান ফৌজ মনে করা হতো। ক্রুসেডীয় যুদ্ধগুলোতে যখন খ্রিস্টানরা একের পর এক যুদ্ধে হারতে শুরু করে, তখন বাধ্য হয়ে টেম্পলার্স সানদেশ থেকে বেরিয়ে ইউরোপের শক্ত অবস্থান নিয়ে ক্ষিত হয়। এই ফৌজদের সদস্যদের একের পর এক বিশৃঙ্খল কর্মকাণ্ডের কারণে বিভক্ত হয়ে 1312 ইসায়েতে টেম্পলার্স সংগঠনের অস্তিত্ব গুটিয়ে ফেলা হয়। এতটা সত্ত্বেও এই দলটির সদস্যরা নিজেদের কার্যক্রম বন্ধ করেন, তারা নতুন অবয়বে আত্মপ্রকাশ করে। তাদের অনেক সদস্য অর্ডার অফ ক্রাইস্ট নামে একটি সংগঠন তৈরি করে সামুদ্রিক বাণিজ্য ও জলদস্যুতা শুরু করে দেয়। কিছু সদস্য ফ্রিমেশনারি সংগঠনে অন্তর্ভুক্ত হয়। এ পর্যায়ে এরাই সংগঠনের চিন্তাধারা ও বিশ্বাসকে নিজেদের অনুগত করে ফেলতে সক্ষম হয়। কাজেই বর্তমান ফ্রিমেশনারি পূর্বের সেই নাইট টেম্পলারদের নতুন নাম মাত্র। ফ্রিমেশনারি গুপ্ত ইয়াহুদি সংগঠনগুলোর মধ্যে হতে এটি সবচেয়ে প্রাচীন ও প্রভাব বিস্তারকারী সংগঠন। এরা নিজেদের দৃষ্টিভঙ্গি, লক্ষ্য, পদ্ধতি ও আক্রমণের পূর্ণ গোপনীয়তার সঙ্গে পরিচালনা করে থাকে। এরা বিশ্বের সব ধরনের কর্মকাণ্ড পাখির চোখে পর্যবেক্ষণ করে। সংগঠনটিকে অনেকগুলো স্তর ও শ্রেণী রয়েছে। প্রথম স্তরে যে কোনো ধর্ম, জাতি ও প্রজন্মের লোক প্রবেশ করতে পারে। এই ধরনের সদস্যের সংখ্যা কয়েক লাখ। দ্বিতীয় স্তরে শুধু ইহুদিরাই প্রবেশ করতে পারে। আর তৃতীয় স্তরে সারা পৃথিবীর অল্প কিছু বাছাইকৃত নির্বাচিত ইহুদি অন্তর্ভুক্ত রয়েছে। সবগুলো স্তর ও পদবীধারীদের উপর ফ্রিমেশনারির প্রধান অধিষ্ঠাতা থাকে, তাকে প্রধান বা সর্বমহান হাকাম বলা হয়। কিন্তু এর ব্যক্তিত্ব সবসময় গোপন থাকে। সংগঠনটির নীতিমালা ও বিধিবিধান অত্যন্ত কড়া। প্রত্যেক সদস্য তা মেনে চলতে বাধ্য। প্রত্যেক সদস্য শুধু নিজের স্তরের সদস্যদের সঙ্গে সম্পর্ক রাখবে। একই ডিভিশনের সদস্যরা একে অপরকে একটি বিশেষ সাংকেতিক পরিচয়ের মাধ্যমে চিনতে পারে। চেনার এই সাংকেতিক কোড সবসময় পরিবর্তন হতে থাকে। লক্ষ্য উদ্দেশ্য ফ্রিমেশনারি প্রতীক ও বাহ্যিক লক্ষ্য উদ্দেশ্য হল ন্যায্যতা, ভ্রাতৃত্ব ও স্বাধীনতা। ফ্রিমেশনারি এ দাবি করে যে আমাদের সংগঠনের জাতি, রাষ্ট্র ও ধর্মভিত্তিক কোনো বিভাজন নেই। আমরা আমাদের কর্মতৎপরতার মাধ্যমে যত সম্ভব সহযোগিতা একটি আদর্শ পরিবেশ সৃষ্টি করতে চাই। কিন্তু এই চিত্তাকর্ষ মনোলোভ দাবির আড়ালে তারা তাদের আসল লক্ষ্য 1. ইহুদিদের নিরাপত্তা বিধান ও ইহুদিজম প্রতিষ্ঠা, 2. অন্য সবগুলো ধর্মের বিলোপ, 3. ধর্মহীনতার বিস্তার ঘটাতে বদ্ধপরিকল্পতা। 1. ইহুদিদের নিরাপত্তা ও ইহুদিজমের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, ইহুদিদের নিরাপত্তা নিশ্চিত করা ও সর্বগ্র বিশ্বে ইহুদিদের বিজয় প্রতিষ্ঠা করাই ফ্রিমিশনারির মূল লক্ষ্য। ইহুদি নেতা হাকাম ইসহাক ওয়াইয়ে স্বীকার করেছেন যে ফ্রিমেশনারি আন্দোলন একটি ইহুদি সংগঠন যার ইতিহাস সবগুলো র্যাঙ্ক, পদোন্নতি, শিক্ষা ও গুপ্তবাণীগুলোর অদ্যপন্ত ইহুদিতে নির্ভর। 1901 ইসাইয়েবদের প্রকাশিত পুস্তিকা ইউরোপা ফ্রিমিশনারি এর মাঝে লেখা আছে, ইউরোপিয়ান ফ্রিমিশনারি এমন একটি ভবন নির্মাণ করবে যেখানে বনু ইসরায়েলের খোদাওয়ান সবসময় অবস্থান করবে। 2. অন্য সবগুলো ধর্মের বিলোপ, ইহুদিরা চায় অন্য ধর্মগুলো বিলুপ্ত হয়ে ধর্মহীন বিশ্ব তৈরি হোক। যদি তা করা যায় তাহলে বিশ্বশূন্য অন্তরগুলোকে ইহুদিদের বীজ রোপণ করার কাজ সহজ হয়ে যাবে। এই উদ্দেশ্য চরিতার্থের কাজে ফ্রিমেশনারি আদাচল খেয়ে কাজ করে যাচ্ছে। ইহুদিদের প্রোটোকলসে লেখা আছে, ফ্রিমেশনারি যারা গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে তারা আমাদের সহায়তা করছে। আমাদের কর্তব্য হবে
আমরা ইমানি বিশ্বাসের শেকল ভেঙে ফেলব। যখন আমরা আমাদের রাজত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হব, তখন আমাদের বিশ্বাস বেঁধে রেখে অন্য কোনো বিশ্বাসের অস্তিত্ব রাখবো না। কাজেই আমাদেরকে অবশ্যই সকল ধর্ম ও সকল ধরনের বিশ্বাস বিনাশ করতে হবে। 3. ধর্মহীনতা, নাস্তিকতা ও মুক্তমনা মনোভাবের বিস্তার। ফ্রিমিশন পৃথিবীবাসীকে জন্তুদের মতো অবাধ্য যৌনাচারে অভ্যস্ত করিয়ে নিজেদের নির্দিষ্ট লক্ষ্য পূরণ করা এবং তাদের বর্তমান ও ভবিষ্যতের সব ধরনের বিপদাপদ থেকে উদাসীন করে রাখতে চায়। জিওস এনসাইক্লোপিডিয়ার মাঝে লেখা আছে, আমরা এমন জনগোষ্ঠী সৃষ্টি করতে চাই যারা নিজেদের গুপ্তাঙ্গের ব্যবহারে কোনো ধরনের লজ্জা সংকোচ বোধ অনুভব করবে না। আমরা চাই যুবকেরা যেন মনে করে জন্মের সময়কার থেকে গুপ্তাঙ্গ পবিত্রতার অধিকারী। জিওস এনসাইক্লোপিডিয়া এডিশন 1903 খণ্ড 5 পৃষ্ঠা 503। ফ্রিমেশনারির ইতিহাস। ইয়াহুদীদের দাবি হলো ফ্রিমেশনারির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এই যুগে, যখন বনি ইসরায়েল ফারাওয়ের অধীনে পিরামিড তৈরি করেছিল। এই দুঃসময়ে বনি ইসরায়েল রাজমিস্ত্রিরা নিজেদের ঐতিহ্যগত আমিরত্ব ত্যাগ করেনি এবং নিজেদের একটি স্বাধীন অবস্থা ধরে রাখার সর্বোত্তম চেষ্টা চালিয়ে গেছে। এভাবে তারা ফ্রিমেশন মুক্ত ভবন কেন্দ্রিক সমাজ গড়ে তোলার কার্যক্রম শুরু করে। মুসা আলাইহিসাল্লাম ও সুলাইমান আলাইহিসাল্লামের যুগেও তারা নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখে। বনি ইসরায়েলের পতন যুগে ইয়াহুদি নেতৃবৃন্দ নিজেদের ঐক্য বজায় রাখার জন্য বিশেষ কাউন্সিল আয়োজনে শুরু করে, এগুলোকে লজ বলা হয়ে থাকে। সেখানে তারা নিজেদের সাংগঠনিক কাঠামো ও রীতিনীতি অক্ষুণ্ণ রাখা ও নিজেদের সোনালি যুগ ফিরে যাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা তৈরি করত। ইয়াহুদিদের সেই বড় বড় ধর্মীয় নেতাদের সম্পর্ক ছিল এই রাজমিস্ত্রি ও পাথর ভাঙ্গার দায়িত্ব পালনকারী পরিবারগুলোর সঙ্গে। পাথর ভাঙ্গাকে ইংরেজিতে মেসন বলা হয়। এই সম্পর্কের কারণে সংগঠনটি মুক্ত রাজমিস্ত্রিদের সংগঠন বা ফ্রি মিশনারি বলা হয়। ঐতিহাসিক সত্যতার বিচারে ফ্রি মিশনারির এর বুনিয়াদি এতটাই প্রাচীন হওয়ার কোনো প্রমাণ নেই। ফ্রি মিশনারি নামটি সর্বপ্রথম 18 শতাব্দীতে প্রসিদ্ধিতে লাভ করে, যখন এই সংগঠন ইংল্যান্ডের মাটিতে খুব দ্রুততার সঙ্গে শেকল ছড়াতে শুরু করে। 1717 সালে ইংল্যান্ডের গ্র্যান্ড লজ প্রতিষ্ঠিত হয়। এরপর পৃথিবীর যেখানে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেখানেই ফ্রি মিশনারি কেন্দ্র তৈরি করার ধারাবাহিক কর্মকাণ্ড শুরু হতে দেখা গেছে। কানাডা, অস্ট্রেলিয়া, মিশর, মধ্যপ্রাচ্য সহ সবগুলো ইংরেজি অধিকৃত অঞ্চলে সংগঠনটির ডালপালা গজিয়ে উঠতে শুরু হয়। ফ্রি মিশনারি 1789 সালে ফরাসি বিপ্লব সম্পন্ন করার মাধ্যমে ফরাসি রাজতন্ত্রের পতন ঘটায় ও ইউরোপে গণতন্ত্রের সূচনা করে। তুর্কিস্তান থেকে খিলাফত উচ্ছেদের কার্যক্রমেও ফ্রি মিশনারি সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। 19 শতাব্দীর শেষাংশে কর্মতৎপর তুর্কি যুবকদের গুপ্ত সংগঠন জাতীয় ঐক্য ও অগ্রগতি দল শেষ বিপ্লবের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছিল, সেটা ছিল এই ফ্রি মিশনারিদের পরিচালিত সংগঠন। ফ্রি মিশনারি এজেন্ডরা 3 মহাদেশে বিস্তৃত ইসলামী খিলাফতের স্থলে একটি সৎকীর্ণ দৃষ্টিভঙ্গির অধিকারী দুর্বল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সমর্থ হয়। 1917 সালে রাশিয়ার বলশেভিক বিপ্লব সংঘটিত হয়। এই বিপ্লবেও ফ্রিমেশনারি পূর্ণ ভূমিকা রেখেছিল। আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল, আফগানিস্তানের শাসক হাবিবুল্লাহ খান, ইরানের সাবেক রাজা রেজা শাহ পেহলবি, মিশরের সাবেক রাষ্ট্রপতি জামাল আবদুল নাসের ও আনোয়ার সাদাত এবং ফিলিস্তিনের লিডার ইসাই ইয়াসির আরাফাতের মতো জাতীয় নেতারা এই ফ্রিমেশনারি এজেন্ট ছিল। মানুষ কেন ফ্রিমেশনারিদের দিকে ঝুঁকেছে? অল্প সময়ে অধিক থেকে অধিকতর খায়েশ চরিতার্থ করার জন্যই মানুষ ফ্রিমেশনারি যোগদান করে থাকে। ব্যক্তিস্বার্থ ও নিজস্ব মুনাফার পূজারীরা খুব সহজে ফ্রিমেশনারির জালে ফেঁসে যায়। বিশেষ ঘরানার লোক, যেমন শাসক, রাজনীতিবিদ, মন্ত্রী, কূটনীতিবিদ, গণশাসক, সামরিক কর্মকর্তা, বড় ব্যবসায়ী, শিল্প প্রতিষ্ঠিত শিল্পপতি, বিজ্ঞানী, ডক্টর, চিন্তাবিদ ও জ্ঞানীগুণী, এরা সাধারণত জনপ্রিয় সামাজিক অবস্থা অধিক প্রাচুর্যের কান্ডাল হয়ে থাকে। এই সংগঠনের যোগদানের সময় সদস্য পদপ্রার্থীদের কাছ থেকে এই মর্মে শপথ নেওয়া হয় যে কোনো গুপ্ত কথা প্রকাশ করবে না, এর মাধ্যমে এর অন্য কথা হলে তাকে প্রাণে মেরে ফেলা হবে। সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে পরীক্ষামূলক বিভিন্ন কাজ দেওয়া হয়, সেগুলো সফলতার উপর নির্ভর করে তার পরবর্তী স্তরে উন্নতি। 3. ইলুমিনাতি সংগঠন। এই সংগঠন 1 মে 1774 এই সংগঠন 1 মে 1774 ইসায়াব্দে এমন কিছু ইয়াহুদীদের হাতে প্রতিষ্ঠিত হয় যারা লুসিফার অর্থাৎ শয়তানকে নিজেদের প্রভু মানে এবং তার পূজা করে, দাজ্জালকে মাসিহা অর্থাৎ উদ্ধার কর্মকর্তা বিশ্বাস করে। এই সংগঠনের সদস্যরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য
একথা প্রচার করে যে সংগঠনটির উদ্দেশ্য হল জাতি ধর্ম সামাজিক অবস্থা ও পেশার ঊর্ধ্বে উঠে মানব জাতিকে একটি সচ্ছল সমাজের অংশ বানানো। কিন্তু তাদের মূল উদ্দেশ্য হলো প্রথমে সকল ধর্ম, সকল রাষ্ট্র, সকল ব্যক্তিগত সম্পত্তি, দেশপ্রেম ও পারিবারিক বন্ধন ধ্বংস করা, এরপর একটি বৈশ্বিক ইবলিসি রাজতন্ত্র গড়ে তোলা। 16 জুলাই 1982 ইসাইয়াবদের পর থেকে ফ্রিমেশনারি ও ইলুমিনাতিদের একটি চুক্তির অধীনে এক ও অভিন্ন প্ল্যাটফর্মে যোগদান করে, কেননা উভয় সংগঠনের উদ্দেশ্য এক ও অভিন্ন। ইহুদের বিভিন্ন আন্দোলন জায়নবাদ, এটি ইহুদিদের সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে বেশি প্রভাবশালী আন্দোলন, যার নামকরণ করা হয়েছে বাইতুল মাকদিসের দক্ষিণ দিকে অবস্থিত সিহিওয়ায় নামক একটি পাহাড়ের দিকে সম্মিলিত হয়ে। এই আন্দোলনটি মূলত বনি ইসরায়েলের হুত সম্মান পুনরুদ্ধার, আকসাস্থলে হাইকল নির্মাণ ও সমগ্র পৃথিবীর উপর এক সম্রাটের মাধ্যমে রাজত্ব করার অভিলাষ পূরণের উদ্দেশ্যে গঠিত হয়। এই ইয়াহুদি সম্রাটের নাম কানাদাচার। এটি খুবই প্রাচীন আন্দোলন। সিহিওয়ায়ে প্রত্যাবর্তন, হাইকলের পুনর্নির্মাণ ও সমগ্র বিশ্বজয়ের এই আবেগ সর্বপ্রথম সৃষ্টি হয় যখন ইয়াহুদিরা বুখতেনাসারের গোলামী কর থেকে স্বাধীন হয়ে ফিলিস্তিন ফিরে আসছিল। এ সময়ে যে আন্দোলনটি শুরু হয় তার নাম ছিল মুকাবিয়াই আন্দোলন। এরপর এ ধরনের আরও কিছু আন্দোলন ভিন্ন যুগে পরিলক্ষিত হয়, কিন্তু সবগুলো আন্দোলনই শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ে। 16 শতাব্দীতে ফ্রিমিশনারি ও ইয়াহুদি চিন্তাবিদদের তৎপরতার ফলে ইউরোপের অনেকগুলো রাষ্ট্র একটি পৃথক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ইয়াহুদি আন্দোলনের সঙ্গে একাত্ম ঘোষণা করে। ইউরোপিয়ান শাসকেরা মূলত ইউরোপকে ইয়াহুদিদের ফাসাদ থেকে পবিত্র করা ও তাদের মাধ্যমে মুসলিমদের পরাজিত করার ভাবনা থেকে ইয়াহুদিদের সমর্থন শুরু করেছিল। ইউরোপিয়ান শাসকবর্গের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ফ্রান্সের নেপোলিয়ন। সে ইয়াহুদিদের সঙ্গে অঙ্গীকার করে যে ইয়াহুদিরা মধ্যপ্রাচ্য দখল করার অভিযানে তাকে আর্থিক সহায়তা করবে, বিনিময়ে সে ফিলিস্তিনে তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র এনে দেবে। কিন্তু এই পরিকল্পনা ভেস্তে যায়। 19 শতাব্দীর মধ্যভাগে ইয়াহুদিদের নেতারা ফিলিস্তিনে জমি কেনার পরিকল্পনা শুরু করে দেয়। এই কার্যক্রমেই আলিজা আন্দোলন বলা হয়। 1892 সালে আন্তর্জাতিক জায়নবাদী আন্দোলন শুরু হয়, যার প্রতিষ্ঠাতা হল অস্ট্রিয়ার সাংবাদিক থিওডোর হার্জেল। সে তার ইয়াহুদি রাজ্য বয়ে নীল নদ থেকে শুরু করে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত একটি বিশাল ইয়াহুদি রাষ্ট্র প্রতিষ্ঠাতা করে। ফিলিস্তিনকে রাজধানী বানিয়ে একজন বিশ্বজয়ী ইয়াহুদি সংগঠনের রাজত্বের পথ সুগম করার বিশদ পরিকল্পনা উপস্থাপন করেন। সে 1897 সালে সুইজারল্যান্ডের বাসেল নগরীতে জায়নবাদীদের প্রথম বার্ষিক কনফারেন্স ঘোষণা করে যে আমরা আজ ইয়াহুদিদের বিশ্বজয়ের প্রথম পাথর গেঁথে দিলাম, অদূর ভবিষ্যতে পৃথিবী আমাদের পদতলে ধরা দেবে। এই কনফারেন্সে সর্বপ্রথম জায়নবাদী বুদ্ধিজীবী প্রোটোকল উপস্থাপন করা হয়। 1901 সালে ইয়াহুদিরা বড় অঙ্কের অর্থের প্রস্তাব দিয়ে খালিফাতুল মুসলিমিন সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়ের কাছ থেকে ফিলিস্তিনের দাবি আদায় করে, কিন্তু সুলতান পরিষ্কার ভাষায় নাকচ করে দেন। অবশেষে জায়নবাদীরা উসমানি খিলাফা দুর্বল করার জন্য প্রথম বিশ্বযুদ্ধ ছড়িয়ে দেয়। উসমানি খিলাফার বিলুপ্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। তুর্কিস্তানে নৌবন্দরগুলোর বন্টন করে শামদেশে ও আরব রাষ্ট্রগুলোর উপর ব্রিটিশ ও ইয়াহুদি এজেন্টদের চাপিয়ে দেওয়া হয়। 1917 সালে ব্রিটেন ঘোষণা করে যে ফিলিস্তিন ইয়াহুদিদের এই ভূমির উপর তাদের অধিকার। এর 3 দশক পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ে, যখন জায়নবাদীদের হাতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এই সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিন পর ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণাপত্র অনুমোদন করে নেওয়া হয়। 14 মে 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা জানিয়ে দেওয়া হয়। জায়নবাদীরা এখানে থেমে থাকেনি, বরং ইসরায়েলের আশেপাশের ইসলামী রাষ্ট্রগুলোর উপর একের পর এক আক্রমণ চালাতে থাকে। এক পর্যায়ে 5 জুন 1968 সালে তারা বাইতুল মাকদিস দখল করে নেয়। জায়নবাদীরা মসজিদে আকসা ধ্বংস করার জন্য এর নিচে অনেকগুলো সুড়ঙ্গ খনন করেছে। উদ্দেশ্য হলো যেন মামুলি ভূমিকম্পে মসজিদ ধসে পড়ে, তাহলে তারা এর উপর সুলাইমানি হাইকল নির্মাণ করার অজুহাত পেয়ে যাবে। তারা মনে করে সুলাইমানি হাইকল নির্মাণ হলে বিশ্বজয়ী ইয়াহুদি সম্রাটের আগমন নিশ্চিত হবে। আলিজাহ আন্দোলন দ্বারা উদ্দেশ্য হলো এই আন্দোলন, যার অধীনে ইউরোপ সহ সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ইয়াহুদিদের ফিলিস্তিনিতে ফিরে আসে, সেখানে নিবাস পাতার আহ্বান জানানো হয়। এই আন্দোলন ইতিহাসের 6টি যুগ অতিক্রম করে সামনে অগ্রসর হয়েছিল। 1. প্রথম আলিজাহ আন্দোলন 1881 সালে শুরু হয়, যখন রাশিয়া থেকে অনেক ইয়াহুদি পালিয়ে ফিলিস্তিনে স্থিত হয়েছিল। ইয়াহুদি পুঁজিপতি ও রুথশিল্ড ফিলিস্তিনের মাটিতে সেই ইয়াহুদিদের আবাসস্থল তৈরি করার জন্য পানির মতো সম্পদ বাইয়ে দিয়েছিল।
কিন্তু সেই আন্দোলন সর্বশেষ ব্যর্থতায় পরিবর্তিত হয়েছিল। দ্বিতীয় এলিজা আন্দোলন 1904 ইসাব্দ থেকে 1914 পর্যন্ত বেগবান থাকে। এ সময় 40,000 ইহুদি ফিলিস্তিনিতে চলে আসে। তাদেরকে একটি জুব সিস্টেমের অধীনে আবাদ করা হয়েছিল। সেখানে জমি ও ভূসম্পত্তির উপর কোনো ব্যক্তিগত মালিকানা ছিল না, সবাই মিলে কাজ করত। তিন, তৃতীয় এলিজা আন্দোলন 1919 থেকে 1923 পর্যন্ত চলমান থাকে। এ সময় যেসব নতুন ইয়াহুদি বস্তি স্থাপনকারী ফিলিস্তিনে আসে, তারা কৃষিকাজের পাশাপাশি বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু করেছিল। খুব দ্রুতই তারা ফিলিস্তিনের ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেয়। চার, চতুর্থ এলিজা আন্দোলন 1923 ইসাব্দ থেকে 1929 ইসাব্দ পর্যন্ত চলমান থাকে। এ সময় প্রায় 82,000 ইয়াহুদি রাশিয়া, পোল্যান্ড, রোমানিয়া ও অন্যান্য রাষ্ট্র থেকে ফিলিস্তিনিতে এসে স্থিত হয়। এ সময় প্রচুর ফিলিস্তিনি জমি জবরদখল করা হয়। পাঁচ, পঞ্চম এলিজাহ আন্দোলন 1929 ইসাব্দ থেকে 1939 ইসাব্দ পর্যন্ত চলতে থাকে। এ সময় ইয়াহুদি বসতি স্থাপনকারী সংখ্যা 2,50,000 ছাড়িয়ে যায়। ছয়, ষষ্ঠ যুগ 1939 থেকে 1945 ইসাব্দ পর্যন্ত। এ সময় প্রায় 1,50,000 ইয়াহুদি সম্পূর্ণ বেআইনিভাবে ফিলিস্তিনিতে বসতি তুলতে দেওয়া হয়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এলিজাহ আন্দোলনের সমাপ্তি ঘটে। ইয়াহুদিদের প্রকাশ্য সংগঠন এক, বিনি বার্থ সোসাইটি। বিনি বার্থ শব্দের অর্থ অঙ্গীকারের সন্তান। এক জার্মান ইয়াহুদি 1743 ইসাব্দে সর্বপ্রথম এই সোসাইটি তৈরি করে। এটি ফ্রিমেশনারির সহায়ক সংগঠন, যার দায়িত্ব প্রকাশ্য কার্যক্রমগুলো সম্পূর্ণ করে ফ্রিমেশনারির পথ সুগম করা। ফ্রিমেশনারির বড় বড় দায়িত্বগুলো দায়িত্বশীল যায় বাহ্যিক জীবনে এই সোসাইটির সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখে। দুই, লায়ন্স ক্লাব, দ্য লায়ন্স ক্লাব। লায়ন্স শব্দটি মূলত লিবার্টি, ইন্টেলিজেন্স, আওয়ার ন্যাশনাল সেফটি এর সংক্ষিপ্ত রূপ, যার অর্থ হল স্বাধীন আচরণ ও বুদ্ধিমত্তাই আমাদের জাতির নিরাপত্তা। লায়ন্স ক্লাবের মাঝে এমন লোকেদের নেওয়া হয় যারা পুঁজি, জ্ঞান অথবা পদ পদবীর বিবেচনায় অসাধারণ হয়ে থাকে অথবা কোনো ক্ষেত্রে অসাধারণ প্রতিভার অধিকারী হয়ে থাকে। লায়ন্স ক্লাবের দুটি বড় লক্ষ্য রয়েছে। এক, পৃথিবীর বুকে সেকুলারিজম ছড়িয়ে দেওয়া। দুই, নতুন প্রজন্মের মস্তিষ্কে জায়নবাদী লক্ষ্যের মাধ্যমে সুগম করা। তিন, রোটারি ইন্টারন্যাশনাল 1905 সালে ইহুদিদের এই আন্তর্জাতিক সংগঠনটির গোড়াপত্তন করে পল হ্যারিস নামের এক মার্কিন আইনবিদ। এই সংগঠনটি বিভিন্ন দেশে জনকল্যাণমূলক ও উন্নয়ন ধর্মী পরিকল্পনার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠাতা বৈধতা প্রমাণিত করে। বর্তমান পৃথিবীর 157টি রাষ্ট্রের এ অধীনে প্রায় 3,000 ক্লাব রয়েছে, যার সদস্য সংখ্যা 12,00,000। ইয়াহুদি নিয়ন্ত্রিত আন্তর্জাতিক সংস্থা। এক, লিগ অফ নেশনস। এটি প্রথম বিশ্বযুদ্ধে 1916 ইসাব্দ থেকে 1918 পর্যন্ত এরপর প্রতিষ্ঠিত হয়। এই সংস্থা প্রতিষ্ঠার বাহ্যিক কারণ দেখানো হয়েছিল এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করা যা পৃথিবীর সকল রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করতে পারবে এবং পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা বিধান করতে সক্ষম হবে। প্রথম বিশ্বযুদ্ধে এই লিগ অফ নেশনস এর মাধ্যমে সেই চুক্তি সম্পূর্ণ হয়। এর মাধ্যমে উসমানি খিলাফা বিলুপ্ত হয়েছিল। দুই, জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946 সালে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। এর 2 বছর পর ইসরায়েল প্রতিষ্ঠিত হয়, যার বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন ধর্মী কাজগুলো জাতিসংঘ সবসময় দেখেও না দেখার অভিনয় করে এসেছে। সামদেশ, জর্ডান, মিশর ও লেবাননের উপর ইসরায়েলের অসংখ্য বর্বর আক্রমণের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক পদক্ষেপ জাতিসংঘ নেয়নি। ইসরায়েল কর্তৃক 1982 এর যুদ্ধে অনারব আরবদের গণহত্যা ও সব ধরনের নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার করাকে জাতিসংঘ কখনোই সন্ত্রাসবাদ অভিহিত করেনি। 2000 সাল থেকে আদব্দি ফিলিস্তিনের মাটিতে ইসরায়েল একের পর এক রক্ত ঝরিয়ে চলেছে, অথচ জাতিসংঘ সেখানে কখনোই ভ্রুক্ষেপ করেনি। এই বাস্তবতা আমাদের চোখে একথা আঙুল তুলে প্রমাণ করে দেয় যে জাতিসংঘ মূলত ইয়াহুদিদের বৈশ্বিক প্রাধান্য বিস্তারের হাতিয়ার।